চলতি বছরের শুরু থেকেই ব্যস্ত সময় পার করছে ভারত ক্রিকেট দল। নিউজিল্যান্ড, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার সঙ্গে টানা সিরিজ খেলার পর এখন আইপিএলে ব্যস্ত সময় কাটাচ্ছে তারা। কিছুদিন আগে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য 15 সদস্যের দল ঘোষণা করে ভারতীয় ক্রিকেট বোর্ড। চেতেশ্বর পূজারা ছাড়া দলের বাকি 14 জন খেলোয়াড় আইপিএলের বিভিন্ন দলের হয়ে মাঠ মাতাচ্ছেন। আইপিএলের ফাইনাল হবে 28 মে, আর 7 জুন শুরু হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। এর মাঝে 10 দিন বিশ্রাম পাবেন ক্রিকেটাররা। তবে এই অল্প সময়ে ক্রিকেটাররা আইপিএল খেলার দখল কাটিয়ে উঠতে পারবে না বলে মনে করেন সুনীল গাভাস্কর। তাই আইপিএলের মাঝপথে পরামর্শ দিলেন রোহিত শর্মাকে বিরতি নেওয়ার। আমার মতে রোহিতের উচিত আইপিএল থেকে কিছুদিনের জন্য বিরতি নেওয়া। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য তার উচিত নিজেকে ফিট রাখা। প্রয়োজনে মুম্বাইয়ের হয়ে আইপিএল এর শেষ দিকে কিছু ম্যাচ সে খেলতে পারে, তবে এই মুহূর্তে তার উচিত নিজেকে একটু চাঙ্গা রাখা। আমার ধারণা মুম্বাই এবার শীর্ষ চারে জায়গা করে নিতে পারবে না। যদি তাদের শীর্ষ চারে জায়গা করে নিতে হয় তাহলে অলৌকিক কিছু করতে হবে। তাই মুম্বাই ইন্ডিয়ান্স কর্তৃপক্ষের উচিত ভারতের জাতীয় দলের কথা মাথায় রেখে রোহিতকে বিশ্রাম দেওয়া। এবারের আইপিএল এর পারফরমেন্সটা খুব একটা আহামরি নয় রোহিতের। 7 ম্যাচে ব্যাট করে মাত্র 1টি 50 করেছেন। টানা খেলার কারণে আইপিএল এ নিজের সেরাটা দিতে পারছেন না বলে মনে করেন সুনীল গাভাস্কর। প্রতিটি ম্যাচে তাকে খুব ক্লান্ত দেখায়, হয়তো টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য চিন্তা করছে। তবে আমি মনে করি রোহিতের এই মুহূর্তে বিশ্রামের প্রয়োজন, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে যাতে সেরা ছন্দে ফিরে আসতে পারে। 7 জুন লন্ডনের ওভালে শুরু হবে ভারত অস্ট্রেলিয়া টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। ফাহিম ইসলাম, সময় সংবাদ।